ফরিদপুর দুই আসনে শাহাদাব আকবর লাবয়ের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফরিদপুরের নগরকান্দা থানার রামনগর ইউনিয়ন পরিষদের সামনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। গত 12 সেপ্টেম্বর সংসদ উপনেতা বর্ষিয়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা সাজদা চৌধুরী মৃত্যুবরণ করলে ওই আসনটি শূন্য হয়। শূন্য হওয়া ওই আসনটিতে আগামী 5 নভেম্বর ফরিদপুর দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের সাথে, বহরে এসেছেন নগরকান্দা পৌরসভা।